সকাল এখানে নিয়ে নিয়েছি ডাইজেস্টিভ বিস্কিট, তার সাথে হলো চা। এই চাটা খেয়ে আর বিস্কিট দিয়ে ডুবিয়ে সকালটা শুরু করি, বাকিটা দেখতে থাকো। ও তো এখানে রয়েছে। কই গো তুমি? গুড মর্নিং। কালকে বৃষ্টি হয়ে ওয়েদারটা, মানে রোদ উঠলেও না, ফ্যান দেখো না চালিয়ে এমনি নর্মালি বসে থাকতে পারছি, এটা একটু ভালো লাগছে। কিন্তু একটু বাদে কাজ করব, তখনই অটোমেটিক ঘেমে যাব, সেটা বড় ব্যাপার নয়। তো যাই হোক, চলো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, স্কিপ না করো, লাস্ট অব্দি দেখার ট্রাই করো। লাগছে না কি আজকে খুব বেশি? বাসন-কোসন মেজে কাপড়টা ভিজিয়ে তারপরে ওই বাড়িতে গেছে, ওখান থেকে এসে তারপরে ছাদ দিয়ে মুছে কাপড় কাচবে। তার মধ্যে আমার ডাস্টিংটা হয়ে যায়, বাবুকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, তারপরে ও পটি করেছিল বলে স্নানটাও করিয়ে দিলাম। তো বাবু তো এখন ঘুমোবে, ঘুম থেকে উঠলে ওকে লাঞ্চ করাবো, কারণ আজকে বাবুর স্কুল ডে, ফার্স্ট দিন, প্রথম দিন বাবু স্কুলে যাবে। এখন আমরা কথা বলতে যাব স্কুলের সাথে, বাবুকেও নিয়ে যাব। তো আমি আর বোন যাব, তোমাদের দাদাভাইয়ের সময় হবে না, ওর অপেক্ষা করতে গেলে সন্ধে হয়ে যাবে। ওকে বললাম থাক আমি আর বোনই চলে যাব, বললো বেশ তুমি তোমরা চলে যাও, যদি পসিবল হয় আমি ওখান থেকে চলে আসব। তো এখান থেকে তো আমি আর বোন বেরোবো বাবুকে নিয়ে, কতদূর কী হচ্ছে জানি না, যদি হয় তোমরা তো অবশ্যই দেখতে পাবে, তোমার সাথে শেয়ার করবো। এখন আমার সেরকম বিশেষ কোনো কাজ নেই, একটু বসে ফোন টোন ঘাঁটবো, তারপরে স্নান ধান করে বাবুকে লাঞ্চ করিয়ে নিয়ে স্কুলে নিয়ে যাব, দেখা যাচ্ছে। বসে গেছি লাঞ্চে, এখানে ভাত নিয়েছি, এখানে সয়াবিন আলুর তরকারি, এখানে রয়েছে বেগুন ভর্তা আর আর শশা, ডিমের পোচ নিয়ে আসছে মা, ডিমের আর পোচ চলে এসেছে, বেশ ভালো লাগে ভাজার থেকে পোচটা খেতে। নিয়েছি রাতের রুটি ছিল সেটাই, আর তার সাথে ঘুগনি নিয়ে নিয়েছি, মা এখন বানালো, এটাই হলো আজকের ব্রেকফাস্ট। আর কালকে তো ভিডিওটা আর এন্ড হয়নি, বানানোও হয়নি, সুতরাং এখন থেকে ভিডিও শুরু করছি। শানি আজকে ঘুগনিটা কেমন হয়েছে? রিয়েল বলবে খাও, আগের থেকে খেলাম নিয়ে যাচ্ছি, জানি না আজকে মানে কি হবে, সমস্তটা দেখা যাক। চলো বাবু, মানে অ্যাডমিশনও করাবো আর তাই ওকে সাথেও নিয়ে যাচ্ছি। বেরিয়ে পড়েছি, একটা ব্যাগ তো নিয়েছি সাথে, তোমার বাবুর একটু জল ঠল নিয়েছি প্রথম দিন, যেহেতু ওখানে রোদে রোদে যে ওখানে সমস্ত কিছু দেবে বলেছে, তো দেখা যাক গিয়ে সবটা জানতে পারবো। চলো, ফাইনালি আড়সের জন্য প্রিপারেশন রেডি হয়ে গেল, মানে অনেকদিন থেকে ভাবছিলাম যে ওকে একটা প্রি স্কুলে দেবো, কালকে বলবো, এখন জাস্ট আছে কথা বলতে আসলাম, মোটামুটি কথা না ফাইনাল হয়ে গেল। বাবু কিন্তু ভেতরেই আছে, ওখানে বললেন যে তোমার বাইরে যেতে আমাদের তো আধা ঘন্টা ওখানে থাকবে, সেদিন কী হবে না হবে সব কিছু বুঝে নেবে, তারপরে কাল থেকে ফাইনালি হবে। তো আমিও তার অফিস থেকে চলে এসেছিলাম, তো দেখি তারপর ওটা জেনে নিই। ওকে ছেড়ে না, মানে এই ফার্স্ট টাইম এরকম আছি, আমাদের বললো আপনারা চলে, মানে একদম এখানে স্কুলের কাছেও থাকা যাবে না, মা বাবা বা বাড়ির কাউ কেউ থাকতে পারবে না, মানে যদি কোনো অসুবিধা হয়, সমস্ত টানছে টানছে প্রথম দিন বলে বাবুকে বলল আধা ঘন্টা রেখে যান, আধা ঘন্টা পরে আসবেন। তো কোথায় বসবো আমরা, ওখানে তো থাকতে দেবে না স্কুলের কাছে, তাই বোন আর আমি চলে এসেছি মলের মধ্যে একটু টাইম পাস করতে, কিছু কেনাকাটা করতে। প্রথম দিন স্কুলে গিয়ে বাবু বেশ এনজয় করছে, দেখো টেন্থের মধ্যে ঢুকে সমস্ত কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, খেলছে,
বেশ ভালো লাগছে। সবাই বাবুর জন্য কিন্তু দোয়া করো, আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যেন ও আর ওর মতন আরও সব যারা বাচ্চা রয়েছে ছোট, সবাই যেন খুব ভালো থাকে, ভালোভাবে বেড়ে ওঠে। আর দেখো না, ম্যাডামের চেয়ারে টেবিলে উঠে পড়ে ও খেলা করছে, দেখছো প্রথম দিন গিয়ে, বেশ ভালো না? মা বাবা হিসেবে আমাদের খুব খুশি হচ্ছে। ফোন কিনে দিলে এই দুটো, এখন এনজয় করবো রিয়ালের অরেঞ্জের জুস আর তার সাথে কেক আছে। আর ইয়ে বাবুকে নেবো, কারণ আজকে তো ফুল ডে রাখছি না, এমনি জাস্ট অফিস করানোর জন্য আধ ঘন্টা রাখলাম, বাড়ি গিয়ে বাকিটা বলছি আগে বাবুকে নিই। মামের ফলে দেখো ঠিক বসে আছে চুপচাপ, ও মানে আসতে চাইছিল না, ওর মাথায় এখন ওইগুলোই ঘুরছে। প্রত্যেকটা মা বাবার এই দিনটা আসে, স্টেপ আসে, তোমাদের দাদা ভাই আসলে একসাথে দুজনের খুশিটা শেয়ার করবো। বোন তো, বোনের তো বরফর নেই, ও আগে থেকে তাই খুশিটা শেয়ার করে দিল। আমার তো একটুতে কান্নাই পাই, মানে ইভেন কি ওর যেদিনকে আমি ফার্স্ট ওর মানে ইসিজির যে রিপোর্টটা ফার্স্ট দেখি সেদিনকে আমি ওটা ইউএসজি, হ্যাঁ ইউএসজির যে ফার্স্ট রিপোর্টটা দেখি ওর, সেদিনকে লিটারালি আমি রিপোর্টটা বুকে জড়িয়ে কেঁদেছিলাম। আর আমি বলেছিলাম যে তোর ছেলেই হবে, বাবুর মাথায় কিন্তু ওই স্কুলে সবই ঘুরছে, মানে অন্য বাচ্চারা কি করে আমি এটা সত্যি বারবার বলছি, আর মানে কাঁদে কি করে বাড়ির লোকে না দেখতে, আমরা যে বেরিয়ে আসলাম ও কাঁদলো না, প্রথম দিন বাবুকে অ্যাডমিশন করাতে নিয়ে গেছিলাম, কাল থেকে ও রেগুলার তো স্কুল যাবে। তো তোমার প্রথম দিন বললো একটু আধা ঘন্টা আমাদের কাছে একা ছেড়ে যান, আপনারা বাইরে গিয়ে একটু কোথাও লসি টসি খেয়ে আসুন আধ ঘন্টা পরে। তো তোমাদের দাদা ভাই বললো তুমি আর বৃষ্টি দুজন মেয়ে বাইরে কোথায় যাবে, মলে যাও, মলে গিয়ে যদি কিছু কেনার হয়। তো খুচকাচ কিছু কিনে এনেছি আমি, এখানে হাক্কা নুডলস আছে, বাকি এখানে বোনের আর আমার জন্য নিলাম সিট মাস্ক একটা করে, আর এখানে রয়েছে তোমার কিচেন টুলস তিনটে, আর এখানে তোমাদের দাদাভাই বা সবাই ইউজ করে মেডিম্যাক্স, আর রয়েছে এখানে নুন লাগতো না আমার, নুনটা সেদিন শুধু আনিনি, তাছাড়া সব এনেছি নুন। আর যেটা আছে সেটা হচ্ছে কি পাঁপড়, ছোটো ছোটো এই বড়ো পাঁপড়গুলো আমরা কেটে কেটে ভাজি, তো বড়ো পাঁপড়ের স্বাদেই ছোটো পাঁপড় নিয়ে চলে এসেছি, মশালা পাঁপড়। পাতে নিয়ে নিয়েছি ভাত, তার সাথে মা করেছে আজকে কী কী দেখা যাক, এখানে রয়েছে ভিন্ডির একটা চচ্চড়ি, আর বাকি রয়েছে ডিমের অমলেট কারি। ঝুলি থেকে ব্যাগ থেকে বার হচ্ছে বিরিয়ানি, সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই, কি খুশি তো শানি, আরও স্কুলে ফার্স্ট গেছে সেজন্য একদম সেই খুশিতে বিরিয়ানি। অনেকে ভাববে যে মিষ্টি মুখ কেন নয়, মিষ্টি আমরা কেউ খাচ্ছি না, আমার আমি তো টোটালি মিষ্টি বন্ধ করে দিয়েছি, মায়ের সুগার, তোমাদের দাদা ভাই অ্যাভয়েড করছে, পাপা বন্ধ খাচ্ছে না। এগ আছে, কি বিরিয়ানি এনেছো, চিকেন, এরকম দেখতে কেন, এটা মটন আছে, আমার জন্য স্পেশাল, আমার জন্য স্পেশাল মটন বিরিয়ানি। ডিনার কমপ্লিট করে বসে পড়েছি, আর তোমার আমি ওয়াজু অবস্থায় এখনও আছি, ওয়াজুটা ভাঙিনি, যেহেতু কোরআন এ সমস্ত করতে হয় প্রত্যেকদিনই করি, তো ওর ওয়াজু না ভেঙে রয়েছি। তো আজকে তো একটা ভীষণ আনন্দের দিন, ভীষণই মন থেকে ভালো হচ্ছে যে এই তো সেদিন করে হলো আমাদের খুদেটা, আর এত বড় হয়ে গেল দেখতে দেখতে স্কুলে যাচ্ছে, কিন্তু ওর এখনও আড়াই বছর হয়নি, ভেবেছিলাম আমরা আরও আগে দেবো, তখন সবে বারণ করলো, অত তাড়াতাড়ি দিস না, তো আড়াই বছর অপেক্ষা করছিলাম, বাট আড়াই বছর না হতে দিয়ে দিলাম। এটা বলে বোঝানো যাবে না, যারা মা বাবা হয়েছ তারা জানো সন্তান প্রথম দিন স্কুলে গেলে কেমন অনুভূতি হয়, আর যারা এখনও হওনি তারা হয়তো এই ফিলিংসটা বুঝতে পারবে না, কিন্তু একদিন তো হবে, তখন
বুঝতে পারবে। এই তো কিছুদিন হলো, এখনই আবার স্কুল চলে যেতে লাগছে, কঠিন ব্যাপার। খুবই সত্যি সত্যি এটা খুব আনন্দের ব্যাপার একটা আমাদের কাছে। বাচ্চা আমাদের বাচ্চা স্কুলে যাচ্ছে, আমরা ছোটোবেলাতে স্কুলে গেছি, স্কুলে আস্তে আস্তে বড়ো হয়েছি, স্কুল পার করেছি, কলেজ পার করেছি, আর কাজের জায়গায় চলে এসেছি। তা সব কিছু একটা স্টেপ বাই স্টেপ। তবুও দেখো এখনও ঘুমাইনি, কিন্তু বাবাটা প্রায় বাসতে চলে গেছে, এখনও ঘুমাইনি। তো এটা সত্যি খুবই ভালো লাগছে। ও আমি ডিসাইড করে অনেকদিন থেকে চিন্তা ভাবনা চলছিল যে যাবো যাবো, একটু প্লে স্কুলে দেবো কথা চলছিল, কিন্তু যাক আমাদের নিজেদেরই কাজকর্মের জন্য এটা ওটার জন্য অনেক কিছু প্রবলেম মিডিয়ে এসেছিলো, সেগুলো ফেস করতে হলো, সেগুলো রিকভার করতে হলো। তো আমারও খুব ভালো লাগছে আমাদের বাচ্চা ফার্স্ট ডে আজকে স্কুলে গেল, প্রি স্কুলে, মানে মেন স্কুল প্রি স্কুল বাচ্চাদের যে স্কুল লাইফ মানে খুবই আর এখানে মানে এ টু জেড ড্রয়িং থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে স্টাডি, ড্রয়িং, ডান্স সমস্ত কিছু তো শেখানো হয়, তার সাথে সবকিছু শেখানো হয়। আমি বলি ডিটেলসে অ্যাক্টিভিটি সেটা হয়, তার সাথে যেটা ভালো এই স্কুলটাতে হচ্ছে কি সকাল 8টা থেকে শুরু করে আর সন্ধ্যে 7টা অবধি বাচ্চারা থাকে, 4 টাইমের খাবার দেওয়া হয়, ওখানেই স্নান করিয়ে দেয়, টোটাল এ টু জেড ব্রাশ করানো থেকে শুরু করে পটি পরিষ্কার এ টু জেড করে, তার সাথে ডান্স, পড়াশোনা, নাচ, অ্যাক্টিভিটি সব কিছু রয়েছে, প্লে জোন রয়েছে, ভীষণ ভালো। মানে আমাদের বহরমপুর এরকম একটা হয়েছে, বেশ ভালো। আর অনুভূতিটা তো জানালাম, বাকিটা ও মানে সত্যি বলছি খুবই মানে গিয়েও বেশ ভালো লাগলো। অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমাদের বাচ্চাও খেলবে, করবে নিজের ইচ্ছে মতো, আরও অন্য অন্য বন্ধু বান্ধব নিয়ে, বেশ একটা হয় না ভালো লাগে ভিতর থেকে, একটা বেশ খুব আনন্দ লাগছে যে ও ওকে আমরা পেরেছি প্রি স্কুলে, প্লে স্কুলে ভর্তি করতে, বারবার প্রি স্কুল বেরিয়ে যাচ্ছে, মানে দেখে খুবই সত্যি খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছিলেন ওনারা, তো কী কী করছে না করছে, সে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সব যা যা করছে সব আমাদেরকে পাঠাচ্ছেন গ্রুপে, তো ওগুলো দেখে বেশ মনে একটা আলাদা শান্তি আসছে, একটা আলাদা তাই না বলো, সুন্দর লাগছিল। তাহলে হ্যাঁ ভীষণ ভালো লাগছিল। যার এটা সব থেকে বড় প্রথম দিন গিয়ে না বাবু কাঁদেন, মানে একদম কাঁদেন, দেখ আমাদের বাচ্চা বারবার বলছি হয়তো দ্বিতীয় দিন কাঁদতে পারে, বাট প্রথম দিন যে বাচ্চাদের একটা আচ্ছা কাল বাচ্চাদের হতেই পারে কাঁদবে বা ঠিক হবে, আস্তে আস্তে যখন অ্যাটমসফিয়ারের সঙ্গে নিজেকে মানিয়ে নেবে তখন সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যাই হোক বাচ্চাদের যে পেরেছে আমরা যাতে এটা দেখি আমরা খুবই খুশি, ও খুব খুশি, বিশেষ করে তো বেশি খুশি। হ্যাঁ আর আমরা সেটাই ভাবছি যে ওকে রেখে ওকে আবার প্লে স্কুলে মানে রেখে চলে আসতে হবে কিছুক্ষণের জন্য, আমরা ওকে পাবো না, কারণ একটা হ্যাবিচুয়াল হয়ে গেছি, আমরা কী করে থাকবো ওটা একটা ব্যাপার, ও আমি ওটা একটু ডিসকাস করছিলাম। তো যাই হোক হ্যাঁ মানে অনেক টাইম তো মানে সেই সকাল 8টা থেকে আর সন্ধ্যে 7টা, তো সকাল 8টায় ও যাবে না, কখনোই যেতে পারবে না, যখন ঘুম থেকে উঠবে তারপরে পাঠানো হবে, বাকিটা দেখা যাচ্ছে কী হচ্ছে না। তোমরা সবাই দোয়া করো আমাদের ছেলেদের জন্য, ছেলের জন্য ও যাতে ভালোভাবে নিজের মতো করে সব কিছু করতে পারে, তাই তো। তো চলো এখানে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা।